রাস্তার ধারে কাজ করার সময় পাঁচিল চাপা পড়ে মর্মান্তিক মৃত্যু হলো এক শ্রমিকের। ঘটনায় জখম হয়েছেন আরও তিন শ্রমিক। ঘটনাটি ঘটেছে রবিবার সকালে মধ্যমগ্রামের 4 নম্বর ওয়ার্ডে। মধ্যমগ্রাম পুরসভার 4 নম্বর ওয়ার্ডের আবদারপুর মিশন গেট এলাকার রাস্তার ধারে হাইড্রেন্টের পাঁচিল ভেঙে বিপত্তি, মৃত এক, আহত তিন কর্মী। সূত্রের খবর, রাস্তার ধারে ড্রেনের কাজ করার সময় হঠাৎই বৃষ্টি আসে আর তার ফলে পাঁচিল ধসে এক শ্রমিকের মৃত্যু হয়, আহত হন তিনজন শ্রমিক। নিহত সম্রাট শেখ ও আহত শহীদ শেখ, রিপন শেখ, রশিদ শেখকে মধ্যমগ্রাম হাসপাতালে ভর্তি করা হয়েছে। আমরা কাজ করছিলাম, পাঁচিল পড়ে গেছে, তারপর আমরা ইট টানছিলাম পাঁচিলের হাত থেকে, দিয়ে পাঁচিল পড়ে গেছে। কত উঁচু পাঁচিল ছিল? হবে অনেক উঁচু পাঁচিল। দেখো আবার আমাদের ছেলেগুলো সব ইট নামা ছিল পাঁচিল ধসে। কতজন কাজ করছিল? গোটা 16 জন মতো কাজ করতে করতে তো পাঁচিল ধসে পড়ে গেল, দিয়ে তো একজন মারা গেল। জানা গেছে সকালে মোট 16 জন শ্রমিক কাজে আসেন। এদের সকলের বাড়ি মুর্শিদাবাদের ভগবান থানার বাহাদেবপুরে। খবর পেয়ে ঘটনাস্থলে আসে দমকল বাহিনী, আসেন পুলিশ কর্মীরা, দ্রুততার সঙ্গে আহতদের উদ্ধার করা হয়। আজকে সকাল থেকে বেশ কিছুদিন ধরে দেখছি এখানে একটা হাইড্রেন নর্দমার কাজ হচ্ছিল, তো সেই কারণে আজকে সকাল থেকে একটা বৃষ্টি হচ্ছে। তো বৃষ্টির জন্য দেখতে পেয়েছি আমরা ওখানে কিছু মাটি ধসে গেছে, পাশের পাঁচিল ধসে গিয়ে বেশ কিছু শ্রমিক যারা কাজ করছিল তারা চাপা পড়েছে। এইভাবে তাদের মধ্যে 4 জন আহত হয়েছেন, একজনের নিহত হয়েছেন। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্স ল্যান্ড, মধ্যমগ্রাম।